চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহি দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়া, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিসি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী, যাদের সনে চলতে তুমি থাকিতে দিবানিসি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবি পৃথিবীর মানুষ, আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন, রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা, সিদ্ধান্ত গ্রহণ করো তুমি কোন রাস্তায় চলবে, যদি ভালো রাস্তা যাও জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে, আর যদি মন্দ রাস্তায় যাও তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আজকে হোলিং করে মাহফিল দিয়ে সিদ্ধান্ত নিয়ে নাও, আমি কি ভালো পথে চলবো নাকি মন্দ পথে চলবো। যুবক আমি দেখলাম এই মাহফিলটা হলো 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, এবার এলাকার কবরস্থানটা ঘুরে আসো, হলিম পরে কবরস্থান আছে না নাই, এই কবরস্থানটা ঘুরে আসো, যাইয়া দেখবা এই 14 বছরের ভিতরে বহুত মানুষ ছিল এই মাহফিলের মধ্যে দান করেছে আজকে কবরে, অনেক মানুষ ছিল মাহফিলের কমিটি আজকে কবরে, আজকে যারা কমিটি সভাপতি আলহাজ হাবিবুর রহমান সাহেব তিনি আজকের সভাপতি, এমনও হতে পারে আগামী বছর কবরের যাত্রী হতে পারে, আমি আজকে প্রধান অতিথি, কিন্তু এমনও হতে পারে আমি নিজেও আগামীতে কবরে চলে যেতে পারি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, জীবনে কত জানাজার নামাজ পড়ছ গো, ও আমার হলিমপুরের বন্ধুরা দিলটা নরম করে দাও, কোন ভাষায় বয়ান করলে আপনারা নামাজি হবেন আমি জানি না, কোন ভাষায় বয়ান করলে আপনারা মার খেদমত করবেন আমি জানি না, কোন ভাষায় বয়ান করলে আপনারা নবীকে জানার চাইতে মহব্বত করবেন আমি জানি না, এই জন্য আমি একটা কথা বলতে চাই, হলিমপুর এলাকায় ঈদগাহ আছে না নাই? আছে। ওই ঈদগাহর ভিতরেও অনেক মানুষ ঈদের নামাজ পড়েছেন, আমি গুনাহগার আমার ঈদগাহে নামাজ পড়াই, পায়ের মধ্যে হাত দিয়া বলি জীবনে এমুকের নামাজ পড়লাম হিসাব মিলাইছো, এমুকের নামাজ পড়লাম হিসাব মিলাইছো, কিন্তু একবার চিন্তা করো আমার জানাজাটাও তো একদিন একদিন মানুষগুলো লাইন ধরে পড়বে, ওই দিন আমার বডিটা সোজা হইয়া খাটের মধ্যে পড়ে থাকবে, কিন্তু আমার দেহের কোনো শব্দ থাকবে না, আপনার সঙ্গে কথা বলতে পারবো, এই জন্য বড়ি ও বন্ধু, জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়েছো, আমার জানাজা তোমার জানাজা একদিন মানুষ আসবে, এই জন্য মাহফিল কমিটির একটা অনুরোধ ছিল গজলটা বলাই লাগে, গজল গাইলে কোনো অসুবিধা আসেনি রে বাবা, কত জানাজার পড়েছি নামা আজ দিয়েছি কত দাফন, সবাই বলেন না, কত জানাজার পড়েছি নামা দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার আল্লাহ আকবার, কষ্ট লাগছে এই কথাগুলো কি খারাপ লাগে? খারাপ লাগলে আমার কিছু করার নাই, কারণ একটাই জায়গা সেটা হলো কবর, কথা বলেন ঠিক কি না বলুন, আমার সাথে সবাই বলতে হবে, কত জানাজার পড়েছি আমার আজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার, কোথায় যেন আছে আমার,
সাদা কাফন কত জানাজার পড়েছি না মা আজ দিয়েছি কত দাফন আমার তোরি বাদায় আছে কোন শেখে আগাতে কোন মসজিদে এলানে হবে সোহাবে সে শিখাতে ঠিক কি না বলো আমার তোরে বাদায় আছে কোন শেখে আগাতে কোন মসজিদে এলানে হবে সোহাবে সে শিখাতে কবে কুতাই করবে দাফন কবে কুতাই করবে দাফন আমাকে সজন জানাজারে পড়েছি না মাজ দিয়েছি কত দাফন কত জানাজারে পড়েছি না মাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন কত জানাজারে পড়েছি না মা আজ দিয়েছি কত দাফন কত জানাজারে পড়েছি না মাজ দিয়েছি কত দাফন এই কোথায় যেন আছে আমার কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন জানাজার পড়েছি না মাজ দিয়েছি কত দাফন একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো আল্লাহু আকবার হে আমার বাবাজিরা রে ও হলিমপুরের বন্ধুরা কি ভাষাই বলবো অনেকে কয় 2021 অনেকে বলে 2021 সালের শুভেচ্ছা অনেকে অনেক আনন্দ দিয়া মাস বছরটা শুরু করলো কিন্তু আমি অস্ত্রসিক্ত নয়নে এই মাসটাকে শুরু করেছি কেন জানো নি কারণ 2020 সালে আমি আমার বাবাকে হারিয়েছি জীবনে কতটা সাল বাবার সঙ্গে কাটাইছি এই সালটা বিদায় হলো আমার মতো অনেক মানুষ নিজের বাবারে হারাইছি আমার মতন অনেক মানুষ নিজের মারে হারাইছি এই জন্য যুব কষ্ট নিও না কথাগুলো বলতেই হবে রাস্তা হলো দুইটা একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা একটা হলো ন্যায়ের পথ আর একটা হলো অন্যায়ের পথ বাছাই করে নাও তুমি কোন পথে চলবে বাছাই করে নাও তুমি কার সঙ্গে চলবে এই জন্য আব্বুড়ি ও মৌলিবা বাজারের বন্ধু সিলেটের বাবারা আমি গুনাগার কথাগুলো বিনাইয়া বিনাইয়া বলে দিয়ে যায় যদি পারো এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দিবা দেখবা এই চোখের পানির উসিলাই যদি তোমার আব্বা কবরে থাকে আমার আল্লাহ ওই আব্বার কবরটাকে জান্নাত বানাইয়া দিতে পারে কি পারে না এই জল্লা বাবা অনুরোধ ও বন্ধু পায়ের মধ্যে হাত দিয়া বলি রাস্তা কয়টা কথা বলা লাগবে রাস্তা কয়টা একটা হলো ন্যায়ের পথ আর একটা হলো অন্যায় পথ আজকে হলিমপুরে 2021 সালের প্রথম মাহফিলটা জানুয়ারির 1 তারিখের মাহফিলটা ইতিহাসের পাতায় আজকে রেখে দাও আজকে থেকে ওয়াদা করো আল্লাহ আর কোনদিন তোমার সঙ্গে নাফরমানি করব না গো আর কোনদিন তোমার বন্ধু নবীর শুনে গোস্তাখি করব না কেন এই জন্য করব না যুগে যুগে নবীর বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারে নাই আমরাও একদিন দুনিয়ায় থাকব না একদিন আমাদের সকল পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবেন একজন ও হলিমপুরের মানুষ জবানটা খুলে বলো তিনি কে এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরাইরি
রাস্তা কয়টা শুধু এই কথাটা মনে রাখেন সারা জীবন আয়েশা কবরের বয়ান করছি সারা জীবন কবরের আযাবের বয়ান করছি শুধুমাত্র বেঈমানের কবর আযাব কেমন হবে বয়ান করেছি ও বন্ধু পায়ে ধরে বলে যাই ওই কবরে আমার নবী ছাড়া কেউ আপন হবে না আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার ভিতরে এসে দুইটা কন্ডিশন নিয়ে এসেছেন আল্লাহ বলেন মা আতাকুম الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا الله رب العالمين বলেন যা কিছু কল্যাণ কর সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা দিয়া সো এক আমার আমল محمد على سيدنا مولانا شبابي محمد وش قلت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله شبابي جيكي قرأت মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি জান শেষ করে দিয়েছেন জান সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে এই আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর কবর আর যারা বিল্ডিং না কবর হাত তুলুন হাত তুলুন হাত তুলুন সুজা করেন ঘুম আসলে তো চলবে না একটা স্লোগান আমি দিচ্ছি আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে ডাক দিবেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া আপনারা জবান খুলে বলুন আসল ঘরের নাম কি এই জন্য আব্বা রাস্তা কয়টা মাস্কের লেগে রাস্তা কয়টা কোন কোন রাস্তা একটা ভালো আর একটা মন্দ মন্দের বয়ান করলাম কবরের আযাব কিন্তু আমি আজকে একটা প্রমাণ দিয়ে যাই হলিমপুরের জবাইনে শুধু একটা কথা বলতে চায় আমার নবী আপনার নবী দুনিয়াতে এসেছেন হককে প্রতিষ্ঠিত করতে যাইয়া আমার নবীর গায়ে মোবারকে পাথর জড়াইছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক বার আমি প্রায় সময় বলি বলবো সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান দাওয়াতের মেহমান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি কথা বলেন ঠিক কিনা সুন্নাতে নয় শুধু নির্জনে দানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া ঠিক কিনা বলো মহব্বতে তার সুদিনের সাথী তুমি দূর দিনে ও তার পাশে তাকো কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জবান খুলে বলো রাস্তা কয়টা রাস্তা হলো দুইটা আমার নবী কি অন্যায়ের দাওয়াত দিল না ন্যায়ের দাওয়াত আমার নবী কি সত্যের দাওয়াত দিত না মিথ্যার দাওয়াত সত্যের দাওয়াত যারা গ্রহণ করেছে তারা সাহাবী
তারা ইমানদার আর ওই দাওয়াত যারা গ্রহণ করে না জবান খুলে বলো তারা কি তারা বেঈমান যারা বেঈমান তারা জাহান্নামী যারা নবীর দাওয়াত মেনেছেন তারা হলো জান্নাতি কিন্তু মনে রাখবেন আমার নবী আপনার নবী যখন দ্বীনের দাওয়াত দিত অনেক মানুষ নবীকে দেখে দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে আবার কিছু কিছু মানুষ আছে যারা নবীকে দেখে মুসলমান তো হয় নাই বরং আমার নবীর বদন মুবারকে পাথর মেরেছে আমার নবীর বদন মুবারকে পাথর মেরেছে যেই নবীর বদন মোবারকে মশা মাছি বসে নাই ওই নবীর বদন মোবারকে পাথর মেরেছে এই জন্য আমি গুনাহগার আপনাকে বলে দিয়ে যায় নবীর বদন মোবারকে পাথর যারা মেরেছে এরা কি জান্নাতি না জাহান্নামী জাহান্নামী এবার আসো দেখি ইমানদার কারে কয় আমরা সারা জীবন শুনেছি ইমানদারের রূহ নেওয়ার সময় কে আসে আরো জরেগণ কে আসে ইমানদারের রূহ নেওয়ার সময় আজরাইল তোমার ঘরে হাজির হয়ে যাবে এই হলিমপুরে আজরাইল আসছে এতে কোনো সন্দেহ আসেনি সব জায়গায় জায়গায় আজরাইল এসে রূহ নিয়ে যাবে কিন্তু মনে রাখবেন ইমানদারের রূহটা নেওয়ার সময় আরেকটা ফেরেশতা আমার আল্লাহ পাঠায় ইমানদারের রূহ নিবে আজরাইল কিন্তু আরেকটা ফেরেশতা ইমানদারের কাছে আসবে দুইটা ফেরেশতা ইমানদারের কাছে আসবে আজরাইল আলাইহিস সালাম এসে ইমানদারের মাথা বরাবর বসবে মাথা বরাবর বসে বসে ইমানদারের মাথার চুলগুলো সুন্দর করে খাও জায়গা দিবে জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না নাতি নানার মাথায় চুল যখন আশ্রয় দেয় কি কোন নাতি যখন নানার চুলগুলো আস্তে আস্তে আঙ্গুল দিয়ে আশ্রয় দেয় নানার ঘুমা শিখে আসে না এবার যখন ওই আজরাইল ইমানদারের কাছে আইসা যখন মাথার চুলগুলো আশ্রয় দিবে এমন ভাবে আঙ্গুল দিয়া দিয়া সুন্দর করে গুড়ার মধ্যে এমন ভাবে নাড়া দিবে তখন ইমানদার আস্তে আস্তে ঘুম ঘুম ভাব এসে যাবে কিন্তু তার অবস্থা বড় খারাপ ঘরের মানুষ মনে করতেছে এই লোকটা আর বাঁচবে না হয়তো মারা যাবে মুমূর্ষু অবস্থায় মানুষটার মাথার পাশে আজরাইলে মাথায় চুলগুলো সুন্দর করে আঙ্গুল দিয়ে দিয়ে টুকা মেরে মেরে ঘুম পাড়াইতাছি আর আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতা আজরাইল হরিমপুরের বাড়িতে এমন জনের মাথার পাশে গিয়ে তার মাথাটা আশ্রাইতাছি আর তুমি এখানে বসে থাকো না তুমিও হরিমপুরে যাও যাইয়া যেই বান্দাটা একটু পরে দুনিয়া থেকে বিদায় নিবে ওই লোকটা বিদায় নেওয়ার আগে দুইটা চোখের মাঝখানে তুমি ফেরেশতা যাই আসন বানায়া বসে যা আর যদি বলতে হবে আল্লাহু আকবার সারা জীবন শুনলাম মরণ তো হয় কিন্তু আমার আল্লাহ ইমানদারে কত ভালোবাসেন রাস্তা কয়টা দুইটা একটা হলো ভালো রাস্তা ওই ভালো রাস্তা ইমানদারের মরণ কেমনে হয় একটু খেয়াল করেন এবার আজরাইলে আয়েশা তার মাথার চুলগুলো এমন ভাবে আশ্রয়া দিবি ও বন্ধু ইউ ও হরিমপুরের বাবা এবার ইমানদারের মাথায় আশ্রয় দেওয়ার পরে ইমানদারের দুইটা চোখের মাঝখানে ফেরেশতার আয়েশা বসে যাবে আর এই দিক দিয়ে আজরাইল ইমানদারের সঙ্গে কথা কয় আর দুনিয়ার মানুষগুলো তা বুঝতা বোঝার মতো কোনো তার ক্ষমতা নাই ইমানদারের মাথার পাশে বসে কি কই জানেননি ডাক দিয়ে কর ও আল্লাহর বান্দা আল্লাহ আমাকে পাঠাইছে তোমার হুটা নিয়ে যাওয়ার জন্য তুমি কি বলো ইমানদারে ডাক দিয়া বলবে ও আজরাইল আর দেরি করো না রে আজরাইল এই দুনিয়াদারি আমার ভালো লাগে না আমার নবী বলেছে আর দুনিয়া সিজনুল মুমিনিন দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা ইমানদারে ডাক দিয়া কর আজরাইল এই দুনিয়াদারি আমার ভালো লাগে না তাড়াতাড়ি আমার রুহটারে নিয়ে যাও কারণ রুহটাকে নিয়ে দিলে আমার মনিবের সঙ্গে আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে এই জন্য ইমানদারা দুনিয়ায় থাকতে চায় না এই দিক দিয়ে আমার নবী আপনার নবী বলেন যেই ফেরেশতারা আমার আল্লাহ
আল্লাহ পাঠাবে ওই ফেরেশতারা দুধের মতন দবদবে সাদা ওই সাদা ফেরেশতারা ইমানদারের দুইটা চোখের মাঝখানে বসে যাবে আজরাইলের যখন ইমানদারের রুহুর মধ্যে হাত দিবে ওই ফেরেশতার হাতের মধ্যে দুইটা জিনিস থাকবে একটা হলো সাদা কাফনের কাপড় আর একটা হলো আতরের শিশি জোরে কি সুবহানাল্লাহ বলবেন না একটা জবান বন্ধ রাখবেন না আবার হলিমপুরের মানুষ জবান কইলে কোন রাস্তা কয়টা এই জন্য যারা ইমানদার মৌলভী বাজারের মানুষ কি ইমানদার ইমানদার মাঝে মাঝে বেজাল আছে না নাই আছে বেজাল্লার কি অবস্থা হবে সেটাও বলবো কিন্তু ইমানদারটাকে বলে নেই কারণ ইমানদারের দুইটা চোখের মাঝখানে একটা ফেরেশতা বসবে তার হাতের মধ্যে বস্তু কয়টা কি 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 বলেন একটা কাফন কইছি না দিয়া যাবো আজকে একটু অপেক্ষা করা রাখবো এই লেগা ঠিক আছে ওয়াজ করলে ওয়াজ মনে রাখতে হয় কথা কন ঠিক কিনা ফেরেশতার হাতে কয়টা জিনিস একটা হলো কাফন আর একটা কি আতর ব্যবহার করা কি আতর ব্যবহার করা কি ওই শূন্য দুইটা জিনিস লইয়া হলিমপুরে ইমানদারের ঘরের মধ্যে চলে এসেছে এই সুরি শিখছেনি এই জন্য আমি বেশি সিল্লাই না সিল্লাইলে মানুষ হইসি করে বেশি এই জন্য আমি সে নিরিবিলি একটু রাগ করে আওয়াজ করে তুমি একটু হাসি খুশি দিলে হ্যাঁ প্রবলেম এটা লাইন ফাইল না লাইন ফাইল রাতের খাবার খান নাই আমি বুঝি মাগরিবের নামাজের পর আসছেন এখন আপনাদের অনেক ক্লান্তি আসছে কিন্তু গভীর মনোযোগ শুনে রাখেন ওই ফেরেশতাটার হাতের মধ্যে জিনিস কয়টা একটা হলো কাফন আরেকটা এই ফেরেশতাটা কি বুকের উপরে বসবে না দুই চোখের মাঝখানে এই ফেরেশতাটা কত বড় জানেননি জানেন না এই ফেরেশতাটার মাথার উপরে সাত সমুদ্র তেরো নদীর পানি যদি দেওয়া হয় এক ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না এত বড় ফেরেশতাটাকে আল্লাহ পাঠাইবো হলিমপুর যদি তুমি ইমানদার হও তোমার ঘরের দরজা হইল কয়াত দুই হাত বা আড়াই হাত উঁচা সাত ফিট বা সাত কিন্তু এত বড় ফেরেশতাটা হলিমপুর এত ছোট্ট দরজা দিয়া ঢুকাইবো কে সুবহানাল্লাহ কেন না পাশে আমার মা বসা পাশে আমার বাবা বসা সবাই বসাছে এত বড় আজরাইল ঘরের ভিতরে ঢুকলো কেউ টের পায় নাই এত বড় ফেরেশতা ঘরের ভিতরে ঢুকলো কেউ টের পায় নাই আজরাইলে যেই মাত্র রুহুটাকে নিয়ে যাবে কিন্তু মনে রাখবেন ওই ফেরেশতার হাতের মধ্যে একটা কাফন থাকবে এখন বলবেন তাহিরি হুজুর ও তাহিরি হুজুর এই ফেরেশতা কাফনটা নিয়ে আসবে কেন আতরের শিশিটা কেন নিয়ে আসবে আর আজরাইল আসবে একটা কারণে রুহু নেওয়ার জন্য কিন্তু মানলাম কিন্তু ওই ফেরেশতার হাতে দুইটা জিনিস কেন থাকবে জানেন নি আজরাইলে যখন ইমানদারের রুহুটাকে বের করবে আমার আল্লাহ বলবেন ও ফেরেশতা আজরাইলের দায়িত্ব হলো রুহু কবজ করা আর তোমার আমি পাঠাইলাম ওই ইমানদারের রুহুটাকে ওই জান্নাতি কাফন দিয়া তুমি ব্যান্ডিং করো আতর দিয়া কাফন কাপড়টা এমন সুগন্ধি করব একেবারে সুগন্ধি করে করে এই ফেরেশতাটা আতর দিয়ে ওই কাফনের ভিতরে ইমানদারের রুহুটাকে রেখে দিবে কিন্তু মনে রাখবেন ইমানদারের রুহুটা নেওয়ার সময় যে এই ফেরেশতাটা এসেছে এই ফেরেশতার রুহুটাকে নিয়ে উপরের দিকে যাবে আর এই দিক দিয়ে হলিমপুরের ভাই মারা গেছে আর কাফনের কাপড় কেনার জন্য যাবে একেবারে ওই সময় যাবে বসো ওই কাফনের কাপড় আনার সন্ধান যাবে হলিমপুর বাজারে বাজার আছে নি হলিমপুরে বাজারে যাবে কাফনের কাপড়
কেনার জন্য কেন? নামটা কি? মামুন ভাই মারা গেছে, তার কাফনের কাপড়টার বাইন্ডিং বডিটার বাইন্ডিং করার জন্য হলিমপুরের মার্কেট থেকে কাফনের কাফড় আনতে গেল, আর এই দিক দিয়ে আমার আল্লাহ ইমানদারের রুহটাকে বাইন্ডিং করার জন্য আমার আল্লাহ অন্য কোন মার্কেট থেকে কাপড় পাঠাই নাই, ওই মার্কেটের নাম হইল জান্নাতুল ফেরদাউস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস, হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস, হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিসি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী, যাদের সনে চলতে তুমি থাকিতে দিবানিসি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী, ও স্বজনেরা নিয়ে যাবি যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, যা তোমার ভয়ে থাকে তো মানুষে ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনি ঘুরি, তোমার বয়ে তাকে তো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনি গুরি, ও সত্যি টান দিলে মালি মালিকি, শুধুই টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে,